কলকাতা দুর্গাপূজকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। সেই স্বীকৃতিকে উদযাপন করতে আজ পদযাত্রা করলেন বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। গুরুত্বপূর্ণ দিন আমরা জানি যে 15ই ডিসেম্বর বাংলার দুর্গাপূজকে স্বীকৃতি জানিয়েছে ইউনেস্কো, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই উদযাপন। একদিকে যেরকম বলা যেতে পারে যে এই পৌষ মাসে ঢাকের বোল উঠেছে, তার পাশাপাশি বলতেই হয় যে আজকে গোটা কলকাতা পথে নেমেছে বাংলার দুর্গাপুজোর এই বিশ্বজনীন স্বীকৃতির উদযাপন করতে। এবং আমরা এই মুহূর্তে ধর্মতলার মোড়ে রয়েছি, যে শোভাযাত্রা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে, তা এই মুহূর্তে ডোরিনা ক্রসিংয়ে রয়েছে। এবং এই ডোরিনা ক্রসিংয়ের মোড়ে আজকে কিন্তু সাধারণ মানুষ কোনো পতাকা ছাড়া, কোনো ব্যানার ছাড়া তারা আজকে উপস্থিত হয়েছেন শুধুমাত্র বাংলার এই দুর্গাপুজোর এই বিশ্বজনীন স্বীকৃতিকে উদযাপন করতে। এবং অবশ্যই দেখাবো একটা অভিনব জিনিস, যেটা এই মুহূর্তে একেবারে ধর্মতলার মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুর্গাপুজোর যে স্বীকৃতি তাকে উদযাপন করার জন্য একটা বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে ধর্মতলার মোড়েতে। সেখানে এই যে হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ যেটা যে তকমা পেয়েছে, ইনট্যাঞ্জেবল হেরিটেজ তকমা পেয়েছে বাংলা দুর্গাপুজো, তার উদযাপন আমরা দেখতে পাচ্ছি, ধন্যবাদ জানানো হচ্ছে ইউনেস্কোকে। এবং তারই উদযাপনে ধর্মতলার মোড়ে এক বিশাল ব্যানার এই মুহূর্তে তোলা হচ্ছে, এবং সেটাই আজকের বলা যেতে পারে শেষ আকর্ষণ। যে উদযাপন আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, ঢাকের তাল রয়েছে, তার আশ্বিনের ঢাকের এই বাজনা, এই বোল সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর সবচেয়ে বড় কথা, যার জন্যে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেটা হলো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, অর্থাৎ অধরা যে সাংস্কৃতিক ঐতিহ্য মানবতাকে কেন্দ্র করে, তার জন্য কিন্তু পুরস্কৃত এবং স্বীকৃত। সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর সাথে মানবতাকে এক সূত্রে গেঁথে দিয়েছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আজকের দিনটা আমাদের আনন্দের এবং গর্বের দিন, যারা আমরা দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছি। আজকের পদযাত্রা, যার লড়াইয়ের জন্য আমরা স্বীকৃতি পেয়েছি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবার জন্যই আমাদের এই পদযাত্রা। এর আগে এই নিয়ে কোনোদিন কেউ ভাবেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির আবেগকে স্বীকৃতি দিয়েছে।